বর্তমানে রোহিত শর্মা সুপার ডুপার ফর্মে রয়েছেন। রোহিত শর্মা ইন্ডিয়ান ক্রিকেটের প্রিন্স শুভমন গিল এবং ওয়ার্ল্ড ক্রিকেটের কিং বিরাট কোহলিকে পেছনে ফেলে আরও এক ধাপ এগিয়ে গেলেন। রোহিত শর্মা তার ক্রিকেট ক্যারিয়ারে আরও একবার নিজের শ্রেষ্ঠ অবস্থানে উঠে এসেছেন, তাও আবার এমন সময় যখন বাকি ক্রিকেটাররা রান করার জন্য সংঘর্ষ করছে। সে ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিল হোক আর ওয়ার্ল্ড ক্রিকেটের কিং বিরাট কোহলি হোক, সবাইকে বর্তমানে রান করতে সংঘর্ষ করতে হচ্ছে। আর সেই সময় ক্রিকেট ক্যারিয়ারের সবথেকে উত্তম সময় পার করছেন ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। সম্প্রতি ICC ODI ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই র্যাঙ্কিংয়ে ভারতীয়দের প্রাধান্য থাকলেও প্রথমে রয়েছে পাকিস্তানের বাবর আজম, এক ধাপ এগিয়ে শুভমন গিলকে পেছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ODI র্যাঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছেন শুভমন গিল এবং চার নম্বরে রয়েছেন কিং কোহলি। রোহিত শর্মা এর আগেও র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছিলেন, কিন্তু 37 বছর বয়সে প্রথম ক্রিকেটার হিসেবে ODI র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে আসলেন রোহিত শর্মা। প্রথম দশে ভারতীয়দের প্রাধান্য রয়েছে। ODI র্যাঙ্কিংয়ে প্রথম দশে রয়েছেন ভারতের তিনজন নাম করা ব্যাটসম্যান। দুই নম্বরে রয়েছেন রোহিত শর্মা, তিন নম্বরে শুভমন গিল এবং চার নম্বরে কিং কোহলি। তাই এখনও যারা বিরাট কোহলি এবং রোহিত শর্মার 2027 বিশ্বকাপ খেলা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, তাদের জেনে রাখা উচিত বিরাট কোহলি এবং রোহিত শর্মা শুধু 2027 বিশ্বকাপই খেলবেন না, দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে 2027 বিশ্বকাপে অংশগ্রহণ করবেন এই দুই ক্রিকেটার।